আমি জানি না আপনাদের কি একই মনে হচ্ছে কি না আমার কাছে আজকে পুরো ব্যাপারটাকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মনে হচ্ছে মনে হচ্ছে আগামীকালকে আমার একটা ছুটির দিন আমি আগামীকালকে অসাধারণ একটা ছুটির দিন কাটাবো এরকম মনে হচ্ছে এরকম মনে হওয়ার কারণ কি ভাই দাদা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম তো জানাতেই হয় হলে আবার আমাদের মধ্যে যারা যারা আছে তারা যারা একটু মাইন্ড করে যে ভাই আজকে তোমরা তুমি আমাদেরকে ওয়েলকামই করলে না তোমার শোতে তুমি আজকে এত সুন্দর শো শুরু করলে কিন্তু আমাদেরকে ওয়েলকাম করলে আমরা না 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 প্লিজ যাবেন এই বলটুকে একা ফেলে যাবেন না প্লিজ যাবেন না প্লিজ যাবেন না প্লিজ তিনবার বলা মানে এটা সত্যায়িত করে দিলাম মানে এটা মন থেকে বলাটাকে তিনবার বললে ব্যাপারটা স্ট্রং হয় এটা আমি জানছি বিভিন্ন হিন্দি সিরিয়াল থেকে যে একটা কথা একবার বললে ওটা মানে হয় না বেল পায় না ওটাকে আপনাকে তিনবার বলতে হবে এবং তিনবার তিন অ্যাঙ্গেল থেকে বলতে হবে ডান থেকে বামে এক অ্যাঙ্গেল বাম থেকে ডানে এক অ্যাঙ্গেল উপর থেকে নিচে এসে একবার নিচ থেকে সরি চারবার নিচ থেকে উপরে তারপর গিয়ে ওই কথাটা স্টাবলিশ হয় যে হ্যাঁ ভাই এই কথাটা আমাদের সিরিয়াসলি বলছে আর এতক্ষণ যা বলছে সবই হুদাই আন কি 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 এরকম মানে বিভিন্ন যারা আমাদেরকে লাইভ দেখছেন তারা জানতে পারবে ও যারা কিভাবে লাইভ দেখবেন সেটা হচ্ছে কি আপনি ফেসবুকে ঢুকে ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর লিখবেন লিখলে একটি পেজ চলে আসবে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি সেই অফিসিয়াল ফ্যান পেজেই একটি লাইভ চলছে সেখানে আপনারা আমার লাইভ দেখতে পাবেন সেখানে আমি কিভাবে কি বলছি কি 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 চারবারের কিটা দেখতে পাবেন ঠিক আছে যে আসলে চারবার বললে একটা কথা ইস্টাব্লিশ হয় আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বল টু দুফান কিংস আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বল টু দ্যুফান কিংস এবার আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বল টু দা কিংস আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বল টু দা তো কিংস চারবার বললাম ব্যাপারটা এখন স্টাব্লিশ হলো এখন মনে হচ্ছে হ্যাঁ আপনারা নাট বল টুতে না আপনারা নাট বল টুতেই আছেন এবং নাট বল আজকে টুফান কিংস হ্যাঁ একদিন বললো আজকে ভাই আজকে কি নাটভাই ভাই আছে মানে শোতে ঢোকার আগে আশপাশ থেকে বিভিন্ন অফিস কলিগ আমাকে জানা ছিল যে ভাই আজকে নাট ভাই নাই না ভাই নাট ভাই নাই ও তাহলে আজকে আপনি লাইনটা আমার খুব ভাল লাগছে এই লাইনটা আমার খুব মনে ধরেছে গেথে গিয়েছে কলিজার ভেতর যে একাই একশো তো চিন্তা করলাম যখন থেকে নাটভাই ভাই থাকবে না আমি একা থাকবো বা আমি থাকবো না নাথ ভাই একা থাকবে তখন সোটার নামটা খানিকটা চেঞ্জ করে প্রেজেন্স টু ফান দেবো জায়গায় এটা হবে ই ভ্যালি প্রেজেন্স টু একাই একশো এপিসোড কেমন হয়েছে আমার এই নামকরণটা একটু আমাকে এস এম এস করে জানাবেন আর হ্যাঁ এস এস করতে হলে আপনাকে যেটা করতে হবে খুবই সিম্পল নিয়ম আপনারা সবাই জানেন তারপরও অনেকেই আছে দু একদিন ধরে নতুন 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 শুনছে নতুন নতুন আমাদের পাগলা গারোদে জয়েন করেছে তারা পাগলা গারোদের মজা পাচ্ছে তারা পাগলা গারোদের সদস্য হতে চাচ্ছে তাদের জন্য বলে দিচ্ছি যে এসএমএস করতে হলে আপনাকে কিচ্ছু করতে হবে না খুবই সিম্পল ওয়ে মোবাইল অ্যান্ড মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সি এফ এম স্পেস দে নাম স্পেস দে লোকেশন স্পেস দিয়ে আপনি মনের কথাটি লিখে বা বোল্টুকে জানাতে চান এমন কথা নাটকে জানাতে চান এমন কথা দুইজনকেই জানাতে চান এমন কথাবার্তা যা আপনি জানাতে চান পুরো দেশবাসীকে পুরো নাট বোল্টু মেম্বারদেরকে জানাতে সেই কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বার ইয়েস অনলি টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বার পাঠালেই একদমই আমার চোখের সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি সেই স্ক্রিনে আপনার এস এম এসটা প্রাঙ্কর দেখা যাবে ইয়া বড় বড় অক্ষরে ইয়া বড় বড় সেন্টেন্সে যা লিখবেন আপনি সুন্দর করে উঠবে সেগুলো আমি পড়ে দেবো এছাড়াও চাইলে আমার ফেসবুক যে লাইভটি চলছে সেই লাইভে এসে আপনি যাতা লিখতে যা তা আপনার যা মন চায় যা তা বলতে যা মন চায় তা লিখতে পারবেন শর্টকাট যাতা হয়ে গেছে এটা করার জন্য আপনাকে যেতে হবে যে বললাম ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল নাইনটি ফোর পয়েন্ট যে অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে সেই ফ্যান পেজে এসে যে লাইভটি হয়েছে সে লাইভে কমেন্টে লিখে ফেলবেন এবং আজকের ব্যাপারটা না কেমন বললাম না ওই যে বৃহস্পতি বৃহস্পতিবার বৃহস্পতি মনে হচ্ছে তার কারণে না আমার শরীরটা একটু ধিমি হয়ে আছে এই শরীরটাকে চাঙ্গা করার জন্য আপনাদের সাপোর্ট দরকার আপনাদের দরকার 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 আপনাদের আপনাদের কমেন্ট এবং প্রচুর প্রচুর ফোন ফোন কল সো এই করতে হবে একের পর এক কথা না বাড়ি একটা ফোন কল রিসিভ করি নাকি দেখি কেউ যদি কথা বলে মনটা চাঙ্গা করে দিতে পারে হ্যালো কেউ কি আছেন আমার সাথে

কেন ভালো লাগে কেন এটা খুবই একটা সিম্পল এবং মানে অসাধারণ প্রশ্ন তুমি আজকে প্রথম ফোন পাইছো কংগ্রেসুলেশন ফোন এই শুন ক্লাস ফাইভ থেকে শুনছো তোমার তুমি এখন কোন ক্লাসে পড়ো সেভেনে এ বছর আচ্ছা ভেরি গুড তাই এটা যোগ টোক কি কিছু পারো একটা যোগ শোনাতে পারবে ফোন করে ভুলে গেছে হয় স্বাভাবিক যে ফোন দেওয়ার আগে অনেকে অনেক কথা সাজিয়ে গুছিয়ে রাখে ফোন ধরার পরে তারা ভুলে যায় एक्चुअली তাহলে একটা গান শুনো না চোখের পলক গানটা খুব শুনতে ইচ্ছে করছে গানও ভুলে গেছি গানও ভুলে গেছে বাবা তোমার দেখ নামটা যদি মনে রাখছ এবং আমাদেরকে জানাতে পারছ তাতে আমি অনেক খুশি আজকে প্রথম কলার তুমি তুমি যদি কিছু না বলো কেমনটা হয়ে গেল তাই না আমি কিছু বলবো কিছু একটা বলো হ্যাঁ হ্যাঁ কিছু একটা বলো ভুলে গেছো আচ্ছা ঠিক আছে সমস্যা না এটা হতেই পারে না বল ডন রা ফোন করে ভুলবে না এটা কি হতে পারে ঠিক আছে ভালো থেকো আবার একদিন মনে করে ফোন দিও কেমন আচ্ছা আবার গান বানাস তোমার নামে এটা গান বানাবো হ্যাঁ সেটা বানাবই অবশ্যই আমি তো গান গাইতেই এসেছি আজকে গান আমি গেয়ে যাব এই আসরে তোমাদের মন আমি নেবই কে ক্ষতি নাই পরে থাকি যদি অনাদরে বুঝছো ওকে টাটা পরে যাবো কথা হবে কেমন ওকে বাহ ফোনটা ধরেছিলাম যে মনটা ভালো করে ফেলবো ও নিজের নাম ছাড়া আমাকে আর কিছুই বলতে পারলো না মনটা আমার আরও খারাপ হয়ে গেল ভাবছি একটা ফোন ধরবো না কয়েকটা কমেন্ট পড়বো তোমরা চাইলে কিন্তু আজকে আমাকে রিকোয়েস্ট করতে পারো কোন কে কোন যোগ শুনতে চাও মনে করে করে সেই যোগগুলো আমি কিন্তু তোমাদের শুনিয়ে দেবো অনেক আগে বলেছি এমন যোগ যদি শুনতে চাও পুরনো যোগ নতুন বাক্সে পুরনো ওইটাও নতুন বোতলে সব কিছু কিন্তু শুনতে ভালো লাগে পুরনো জিনিস রাইহান পোড়া মানিক আচ্ছা পোড়া মানিক জায়গার নাম পোড়া মানিক সাবার থেকে লিখেছে নামটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ একাই একশো নাট বল টু একাই একশো যেদিন আমরা দুজন একসাথে থাকবো না একা থাকবো সেদিনটা একা একশো চলবে আর কি যেমন আজকে একা একশো চলছে খালিদ কুমিল্লা থেকে লিখেছে আই এম আই এম ইন্সপায়ার্ড বাই ইউ নাট বল টু টু জোকিং এভরি ওয়ান ও হোকিং আই এম জোকিং আচ্ছা কী জোক তুমি বলে বলে শোনাচ্ছ মানুষদেরকে আমরা কিন্তু শুনতে চাই তুমি কিন্তু চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারো রোকে ফ্রম নারায়ণগঞ্জ থেকে লিখেছে হাই বল্টু ভাই কেমন আছো আমি আছে ভালো আছি কিন্তু আমার ব্রেন টাচকে বলছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এটা কেন বলছে থার্সডে থার্সডে কেন বলছে তোমরা একটু আমাকে ওয়েন্সডে ওয়েন্সডে ফিল্ডটা এনে দিতে পারো কিন্তু চাই মাদারীপুর থেকে উর্মি লিখেছে ভাইয়া আমি আজ টু ইয়ার তোমাদের শুনছি বাট ফার্স্ট এস করলাম কেন উর্মি তুমি এত কিপটা টামো কেন করেছো আমাদের সাথেই এত কিপটা এত কিপটা এত কিপটা কেন তুমি তুমি তো সেই মেয়েটির মতো যেই মেয়েটি ভ্যালেন্টাইন ডেতে তার বয়ফ্রেন্ডকে বলেছিল যে শোনো সারা বছর কিন্তু মিস কল দিস মিস কল আমি কিন্তু রিসিভ করি নাই কালকে ভ্যালেন্টাইন ডে তুমি কিন্তু আমাকে রিং দিবা মিস কল দিবা না মিস কল দিলে কিন্তু খবর আছে ভ্যালেন্টাইন ডেতে তুমি আমাকে কল দিবা ডাইরেক্ট কল ছেলে বলছে ঠিক আছে এইটুকু রিকোয়েস্ট রাখাই যায় গার্লফ্রেন্ড বলে কথা সারা বছর তোমাকে আমি দিয়েছি মিস কল এবার দেবো তোমাকে ডিরেক্ট কল নো প্রবলেম তুমি শুধু খালি বারোটার পর মোবাইলটাকে খোলা রাখবা বাকি দায়িত্ব আমার তোমাকে আমি রিং দিব যেমন কিপটা ছেলে তেমন গাধা মেয়ে মেয়েকে বলছে যে ফোন খোলা রাখতে সে খোলা রাখছে সারা রাত বসে অপেক্ষা ছেলের ফোন তো আসে না পরের দিন সকাল সকালবেলায় ছেলে এসেছে ছেলে আসার সাথে সাথে মেয়ের কমপ্লেন কী ব্যাপার তুমি বলছো আমাকে ফোন দিবা তুমি ফোন দাও নাই রিং হয় নাই কিছু হয় নাই আমি রাত অপেক্ষা করলাম ছেলে ওদের কি ব্যাপার বলো ফোন হয় নাই মানে আমি সারারাই তোমার ফোনে ট্রাই করলাম তোমার ফোন বন্ধ বলে বন্ধ বলে বন্ধ বলে কাহিনী কি তা কাহিনী এবার কি তুমি বলছো ফোন খোলা রাখতে আমি তো ফোনের সিম ব্যাটারি সব খুলে রাখিয়ে দিছি ফোন তো আসে নাই সিম ব্যাটারি সব খুলে রাখতে ফোন আইব ক্যামতে ক্যামতে পোলা কিপটা হয়েছে ঠিক আছে কিন্তু তুমি এত গাধা কেন ফোন খোলা রাখা মানে কি সিম ব্যাটারি খুলে রাখা ওই দিনই তাদের ব্রেকআপ হয়ে গেছে তো এরকমই বলতে চাচ্ছি আর কি যে তুমি এতদিন শুনছ একটা এস এম এসও করো নাই আজকে এস এম এস করছো এত কিপটা না হইলেও হয়তো আর কি উর্মি এখন থেকে তুমি প্রতিদিন পাঁচটা করে এস এম এস করে আগের গুলোকে প্রাশ্চিত্য হিসেবে নিয়ে নিও ঠিক আছে আয়সা হোসেন লিখেছে আসসালামু আলাইকুম মামা কেমন আছো মামা ভালো আছি মামা আমার নাম নিয়ে একটা গান গাওয়া প্লিজ তোমার নাম হল আয়েশা ঠিক আছে তোমার নাম নিয়ে গান আমি দুই লাইন গিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখো গো আয়শা আমার নিজেরই হাসি পাচ্ছে আয়সা দিয়ে কি গানটাই না বানাইলাম তোমরা দেখো গো আয়শা আয়সা এ নৃত্য করে থম কিয়া থম কি তোমরা দেখো গো আয়শা আয়সা এ নৃত্য করে থম কিয়া থম কি এই গান শুনে আয়সা গেছে চমকিয়া 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 স্মৃতি একটা নাসেন্দি থেকে লিখেছে আগে ভগিক বাগর ছাও কিছু বুঝা না সে কি লিখছে বাংলা লিখে পাঠাও নীলা ঢাকা থেকে লিখেছে আমাদের কি ফিন্ডে রাহাত সে কোথায় আচ্ছা আমি জানি না ও কাকে লক্ষ্য করে এস এম এসটা করেছে সে কি বিলক্ষ হয়ে গেছে মিরপুর থেকে লিখেছে রিফাত বাবা নিজের নামটা লিখে পাঠিয়েছে আর কি চান আপনি সিফার চাঁদপুর থেকে লেগেছে নাথ ভাই কোন নাম্বারে ফোন করবো আচ্ছা নাথ ভাই তো নাই বল্টু ভাই বলে দিচ্ছেন ফোন করার জন্য জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ নাইন সাতটা চল্লিশ থেকে না একটু পরে এখন সারাদিনই আমি ফোন রিসিভ করলাম আজকে আচ্ছা পুরো এক ঘন্টা জুড়ে আমার যখন যখন মন চাইবে তখন তখন আমি ফোন রিসিভ করতে তো সাথে কথা বলবো নাম্বারটা লিখে নাও ভালো করে কাগজ কলম কি হাতের সামনে আছে আচ্ছা কাগজ কলম না থাকলে ফোনটা তো আছে না এই ফোনে তুলে নাও লেখ ো লেখো জিরো

হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন কি নাম আপনার ভাইয়া তোমার কথা না আমি একদমই শুনতে পাচ্ছি না আমি জানি না আমাদের লিসেনাররা শুনতে পাচ্ছে কিনা আমি একদমই শুনতে পাচ্ছি না এবারে একটু শোনা যাচ্ছে কোথা থেকে সোনার গা থেকে কি নাম তোমার আমার নাম সালমা সালমা সোনিয়া সোনা আমি না শুনতে পাচ্ছি না সরি সরি যেই হোক সময় থেকে একদমই শব্দ শুনতে পাচ্ছি না দেখি নেক্সট কলটা হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম এই তো পরিষ্কার শোনা যাচ্ছে কে বলছেন কোথা থেকে বলছেন যশোর থেকে যশোর থেকে রাকিব নাট ভাই নেই বল্টু বলছিলাম ডাবল ব্যাটারি সিঙ্গেল পাওয়ার বল্টু আছি। রাকিব ভাই কেমন আছেন আপনি? যশোর থেকে ফোন দিয়েছেন। যশোর থেকে শোনা যায় আমাদেরকে। আচ্ছা ঢাকায় সাভার থেকে শুনছেন কিন্তু আপনি বাড়ির যশোর। সাভারে কি জন্য আসছেন আপনি? নাটবলটু শোনার জন্য? ভাই ঢাকায় আচ্ছা আপনি আপনার এই শুনি তো কারণে আচ্ছা নাম্বারটা নিয়েই ফোন দিলাম আপনারে।

স্বামী আছে যতকাল ঘষা ঘষি ততকাল একটু বলতে পারবেন কে কথা বলে আপনি পাশে আমার পাশে আমার ভাই পাশে ও ভাবিকে সালাম দিবেন ভাবি কি শুনেন আট বড়ু জি জি আই হ্যাঁ আপনি যে বলছেন স্বামী আছে যতকাল কি জানি কত কাল এগুলা শুনলে তো ভাবি দিবে কানের উপর চিরকাল হ্যাঁ

এখন আর কোন কথা নেই আজকে তো দিন বান গে আমেরা মেরা নেই রাকিব ভাইয়ের দিন হয়ে গেছে রাকিব ভাই অসাধারণ হয়েছে মাঝে মাঝে ফোন দিবেন আপনি ভাবি হাসিটা হ্যাভি কিউট কথা হয় নাই কি হয়েছে চিলিক দিয়ে শুনে ফেলাইছি কি সুন্দর হাসি যাই ছোটটা বিরুদ্ধে যাব কে কোথাও যাবে না কিপটিনি ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট চলছে ই ভ্যালি প্রেজেন্স নাট বল টু একাই একশো হুম তুফান কিং সেদিনই হবে যেদিন দুজনে একসাথে থাকবো আর যতদিন একা চলবে নাট বল একাই একশো চলবে কেউ করতে যাবে না কিপ ওকে যাবো আর আর কোথায় যাবো আপনাদের সারা আমার যাওয়ার আর রাস্তা নাই রে ভাই এখানেই থাকতে হবে অসাধারণ কিছু গান টান শোনেন শুনে একদম নিজেকে একটু রিফ্রেশ করেন কারণ সারাক্ষণ বল্টুর প্যাথানি শুনতে কারোরই ভাল লাগে না চলেন একসাথে গানগুলো শুনুন ইয়েস ফিরে গেলাম ছোটোটা বিরে পর আপনার শুনছেন এইভাবে ফোর পয়েন্ট এইট এ ইয়েস বলাই একশো এবং যিনি একাই একশো নামটি দিয়েছেন তিনি আমাকে ব্রেকে এসে ধরেছেন ভাই আপনার এই শোয়ের যে একা থাকলে নামটা হবে একাই একশো নামটা দিলাম আপনি আমাকে একবারও কৃতজ্ঞতা প্রকাশ করলেন না আপনার লিসনারদের কাছে নিজের নামটা ভেঙে গেলেন ভাই তার জন্য বলে দিচ্ছি একাই একশো নামটি দিয়েছেন আমাদের মামা জনপ্রিয় মামা আমাদের অফিসের একমাত্র মামা যিনি কিনা আমাদের সকলের আদরের মামা মানে আদরের ভাগ্নে আমরা মামাটাও আদরের তিনি নামটি দিয়েছেন তো মামাকে অনেক সংখ্য ধন্যবাদ যে যখন নাট বল একসাথে থাকবে না শুধুমাত্র একা একা থাকবে থাকবে অথবা নাট নাট তখন হবে একশো এপিসোড না হোক একটা এপিসোডই একাই একশো হয়ে যাবে ইয়েস টুডে একশো এপিসোড সো থ্যাংক ইউ মামা ফর গিভিং দিস নাইস অ্যান্ড কুল নেম আমার তো খুব ভালো লেগেছে আই ডোন্ট নো সবার কেমন লাগবে রিপ্তি সাভার থেকে লিখেছে এবার ভ্যালেন্টাইন আর হলো না কেন দাদু আচ্ছা ওনার দাদু চলে গেছেন উই আর রিয়েলি সরি ফর ইউর দাদু রিপ্তি মন খারাপ বা কিছু নেই জীবনে একটা ভ্যালেন্টাইন চলে গেলে কিচ্ছু আসা যায় না অনেক ভ্যালেন্টাইন আছে সো উদযাপন করার মতো পৃথিবীতে অনেক কিছু আছে এবং অনেক সময় আছে তোমার হাতে সো মন খারাপের কিছু নেই রামিম গাজীপুর থেকে লিখেছে ভাই নাট ভাইয়া কবে আসবো আর এতদিন আমার এস এম এস তুমি প্রতিদিনই পড়ো থ্যাংক ইউ হ্যাঁ রামিম আমি প্রতিদিন পড়ি কারণ তোমার এস গুলো টপে থাকে একদমই প্রথম দিকে থাকে এবং চোখের সামনেই পড়ে সো রিপ্তির এস এম গুলো টপে থাকে সো যেগুলো টপে থাকে পড়ে দিই সো এটাতে থ্যাংক ইউ কিছু নেই আমার কাজ লজ্জা দিও না লজ্জা দিও না কাজ আফরিন লিখেছে শরীদপুর থেকে বলছি হাই ভাইয়া কেমন আছো ভাইয়া তোমাদের খুব ভালোবাসি লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমরাও তোমাদেরকে অনেক ভালোবাসি আবিবা বা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে আজকে কি সত্যি ভিকে ভাইয়া আসছে ওই ভিকে ভাইয়া আজকে ডেট অ্যান্ড আজকে কী বার বলো তো আর ভাইয়া আফরাকে এস এম এস করে না আচ্ছা পাকনাটাকে অনেক মিস করছি আফরা অনেক দিন ধরে এস এম এস করে না হ্যাঁ এস এম এস পাচ্ছি না আফরা এস এস পাইলে তো আমরা পড়ে দিই আর আছে কয় তারিখ বার মানে তুমি কি ভাবছেন বলতে পারবো না আজকে সতেরো তারিখ এবং বুধবার বারবার বলছিলাম যে বৃহস্পতিবার হলে ভালো হতো মনে হচ্ছে হয় না যে টেম্পারেচার টোয়েন্টি থ্রি বা তোমার কাছে মনেও হবে যে টোয়েন্টি এইট সেরকমই আজকে বুধবার কিন্তু ফিল লাইক থার্সডে মানে বৃহস্পতিবার মনে হচ্ছে আমার কাছে আর কি তারপর দেখতে পাচ্ছি নেম জান্নাত মতলব থেকে লিখেছে ভাইয়া কালকে আসনে কেন আচ্ছা হ্যাঁ কালকে আমি আসিনি কালকে আমাদের সরস্বতী পূজা ছিল তো সরস্বতী পূজায় মোটামুটি আমরা ছোটোবেলা থেকে যেটা শুনছি যে সরস্বতী পূজায় বই খাতা যা আছে সব গুছিয়ে রাখতে হয় ভাই পড়ালেখা নাই সরস্বতী পূজা সে সাংস্কৃতিক চর্চা একটু কম করে ভালো বা না করলে ভালো তো ওইটা মেনটেন করে আসছি সবসময় এবং তাই সরস্বতী পূজায় আমি সব ধরনের কাজ থেকে বিরত থাকি বাসায় ঘুমাই একা একা অথবা ঘুরতে যাই খাওয়া দাওয়া করি এই করি আর কি তো এই এক বছরে একটা দিন সরস্বতী পূজার দিন আমি কোনো ধরনের কাজ করি না এবং যেহেতু আমার কাজ সংস্কৃতি নিয়ে ক্রিয়েটিভ থিংস নিয়ে আমি ক্রিয়েটিভ কাজ করি এবং সংস্কৃতি চর্চা করি সো তাই ওই দিনটাকে আমি একটু রেস্ট দিই এবং নিজেকে রেস্ট দিই আই ডোন্ট নো আমি যদিও অনেক কিছুই বিশ্বাস করি না তারপরেও কিছু কিছু জিনিস এই জিনিসটার বিশেষ করে লাভ আছে ভাই অফিস থেকে একদিন ছুটি পাওয়া যায় অফিস সব কাজ থেকে একদিন ছুটি পাওয়া যায় তাই এইটা আমি মানি এটা আমি মেনে নিজে ছুটি কাটাই একটা দিন সো দ্যার সামি কাল কাজে নেই পুরো অনেস্ট কনফেস মানে এত অনেস্ট কিন্তু কেউ হবে না হ্যাঁ যতটা অনেস্ট আমি হইলাম আর কি আজকে আচ্ছা হলুদিমুন আসেনি থেকে লিখেছে বল্টু ভাইয়া কিছে উগুমুগম যোগটা বলো না আবার এ এখনো তোমরা ভুলো নাই সেই উগুমুগম জোক হুম আচ্ছা বলবো আজকে জোকান কাটে সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে বল্টু ভাইয়া তুমি আসো না ঠিক আছে মানা যায় কিন্তু 100 এর রেকর্ড আমি এটা বদলাম না অ্যাকচুয়ালি সত্যবাদী বারবার যেই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছে সেই ব্যাপারটা আমার হাতে একদমই থাকে না সেটা পুরো সিস্টেমের হাতে সিস্টেমে কিছু গড়বড় হোরা হে তার মানে যেটা তুমি বললা আচ্ছা আমি দেখবো কথা বলে দেখবো তারপর দেখতে পাচ্ছি মাহবুবা চাঁদপুর থেকে লেখেছে কী লেখেছে ভুতু ভুতুকে আবার আপু তোমার বোনের ছেলের নাম জাবিয়ান রাইখো আচ্ছা ও একজন ইয়ে আমাদের ক্লিসেনারের বোনের ছেলে হয়েছে তার নাম তো রাখা কথা ছিল হ্যাঁ এই যে ভালো নাম কিন্তু জাবিয়ান খারাপ না নেমটা অনেক সুন্দর হ্যাঁ জাবিয়ান পাওয়ার আছে নামের ভিতরে একটা পাওয়ার আছে মনে হচ্ছে যে তামিল ডাক দিবে আর না জাবিয়ান নামটা খুব ভালো ওর নাম কি ভূতু ছিল ভূতু তুমি ট্রাই করে দেখতে পারো অথবা কথা বলে দেখতে পারো জাবিয়ান জাবিয়ানো তোমার ফ্যামিলির লোকজন পছন্দ করবে থ্যাংক ইউ মাহবুবা চাঁদপুর থেকে নামটা সে আমাদেরকে থ্রো করেছে ওকে দেখি আর কে আছে স্মৃতি আছে স্মৃতি একটা নার্সিং থেকে লিখেছে হাই ভাই কেমন আছেন আমরা ভালো আছি ভাই আমি আর আমার ফ্রেন্ড আপনাকে শুনছি আমার ফ্রেন্ডকে ওয়েলকাম করুন ওয়েলকাম ফ্রেন্ড বন্ধু কেমন আছ আচ্ছা বন্ধুদের পাশে হচ্ছে কয়েকটা কমেন্ট পরে দিই শ্রেয়া পোল মিতু লিখেছে আপিরা ভাইয়েরা একটু কি লিখেছে একটু জায়গা দাও কল ঢুকায় আচ্ছা কল ঢুকে যাবে নো প্রবলেম একটু জায়গা দাও আমি কল করি সাফি আহমেদ লিখেছে তোমার মা কি তোমার তোমরা আমাকে একটা গার্লফ্রেন্ড দাও কি এই সাফিগুলো কি লিখছে কই হারাই গেল কেন আচ্ছা সাফি লেখাগুলো পাচ্ছি খুঁজে পাচ্ছেন লাফালাফি করে মানে কমেন্টগুলো এত লাফালাফি করে না ধরে ধরা যায় না সাফিকে হারিয়ে ফেলছি আমরা এফ এম বোকা আলমকে পাইছি বালিকা যদি কোনো ছেলে তোমাকে পছন্দ করে তাহলে নিজেকে বিশেষ কিছু ভাবার প্রয়োজন নেই কারণ আমরা ছেলেরা সব মেয়েকেই পছন্দ করি এইভাবে মানে এফ এম বোকা শেষ পর্যন্ত ছেলেদের পিছনে লাগছো না এখন তারপরে দেখতে পাচ্ছি ওই যে সাফি আহমেদকে পাওয়া গেছে তোমরা আমাকে একটা গার্লফ্রেন্ড দাও আমি তোমাদেরকে রোমান্টিক রোমান্টিক জোক সুপার দিব ও হো এইভাবে হচ্ছে সাফি আচ্ছা দেখতেছি ব্যাপারটা হার্ট হ্যাকার লিখেছে ভাইয়া আমি তোমাদের নিউ ফ্রেন্ড হ্যাকার বাবারে কি নাম দাঁত ভেঙে আমার তারপর দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন জাহান করে একটা ছেঁড়া প্যান্ট কিনেছিলাম মা ভালোবেসে সেলাই করে দিয়েছে তাও ভালো সেলাই করে দেয় আগে শখ করে যদি একটা ছেঁড়া প্যান্ট কিনতাম মা আরও ছিঁড়ে দিত তাই না নে এবার পর পারলে ছেঁড়া প্যান্ট কিনে নিয়ে এসছে টেকা দিয়ে এগুলো করস্তরা দীপা হোসেন আসিফ আসফি লিখেছে আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি আজকে প্রথম প্রথম কমেন্ট করলাম পরে দিও অ্যাস পরে দিলাম দীপা আশা করি তুমি আরও অনেক বেশি বেশি কমেন্ট করবে এবং ওয়েলকাম টু আওয়ার পাগলা গারদ দিস ইজ পাগলা গারদ তারপর দেখতে পাচ্ছি কে লিখেছে কে লিখেছে দাদু লিখেছে না দাদু না এসি মুকিত লিখেছে সেদিন পদ্মা সেতু থেকে জিজ্ঞেস করলাম পদ্মা সেতুকে জিজ্ঞেস করলাম কিরে তুই নাকি কথা বলতে পারিস পদ্মা সেতু বললো আরে ধুর আমি কথা বলতে পারি না এসব গুজব গুজবে কান দিতে নেই আচ্ছা পদ্মা শিশু কথা বলতে পারে না এটা পদ্মা সেতু নিজের মুখে বললো তা কথা তো বললই আরে এসে মুখিত কি কী যে করো না তোমরা ওকে দেখতেছি যে কে লিখেছে যে লিখেছে যে রতনাল হাসান লিখেছে ছেলে কি ছেলে কি করে ছেলে নাট বল্টুর লিসেনার আচ্ছা তারপরে আলহামদুলিল্লাহ আমার এই বিয়েতে এই বিয়েতে মত আছে আচ্ছা ঠিক আছে বাবা নাট বলটু লিসেনার কিন্তু এখন মানে অনেকজন আমার সিবিতে লিখছে নাট বল টুর লিসেনার সিবিতে লেখা থাকে প্রিয়মণি লিখেছে লাল লেহেঙ্গা পরে বিয়ের আসর থেকে কি দৌড় সিনেমার স্টাইলে পালন খুব শখ লাল লেহেঙ্গা পরে এই লাল লেহেঙ্গাটা তোমার কে কিনে দিবে সেটা আমার দেখা দরকার এই বয়সে তোমার যে লাল লেহেঙ্গা পর কী দরকার তুমি এখন লাল প্লাজো পরে পড়তে বসো লেহেঙ্গে পরবে আবার দৌড় দিবে আমি কি করবো জানি না একটা ফোন রিসিভ করবো না আমার হেডফোনই খুঁজে পাচ্ছি না ফোন রিসিভ করার জন্য একটা হেডফোন দরকার আমার হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন কি নাম আপনার হ্যালো এই তামান্না কেমন আছো তামান্না আমি বিন্দাস একের আছি একাই একশো আছি তামান্না কোথা থেকে ফোন দিছো

তুমি অঙ্ক করতেছিলা আর আমি অঙ্ক পিপাসু তাই যে ম্যাথ ম্যাথ জমে গেছে আর ব্যাপারটা ঠিক আছে ম্যাথ ফিজিক্স লাভার টাটা আজকে আবার ফোন দিবা কেমন তোমার ট্রাই করি ফোন দাও ইয়া আমি প্রতিদিনই ট্রাই করব তোমার ফোন রিসিভ করার বিকজ ইউ লাভ ম্যাথ ইউ ডু ম্যাথ আই লাভ ম্যাথ ঠিক আছে ম্যাথমেটিক লাভার টাটা ওকে ওকে বাহ একটা অঙ্ক একটা লসাগু গসাগু করে দিলাম মানে করে দিলাম মানে দেখলাম আর কি পারে কিন্তু সে কি ঠিক বলছে না ভুল বলছে সেটাই তো ভুলে গেছি না ঠিক বলছিল ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট একদিন তুমি অনেক বড় হবা হুম তোমার বয়স অনেক বাড়বে বলে দিলাম যাও হ্যালো এ কি এ কেমন কথা হ্যালো এই হ্যালো জি কে বলছেন কোথা থেকে বলছেন

না হোক না আমাদের কিছু কিছু সময় ব্যক্তি গান গাইতে পারি না বল একটা জোক বলি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা একটা কেমিস্ট্রি স্টুডেন্ট ঠিক আছে আচ্ছা ঠিক আছে গাছের তলায় যদি ইস্যু করে সে কি বলবে কি বলবে সে বলবে হচ্ছে আমি গাছের তলায় ইউরিয়া সার প্রয়োগ করতেছি আর যদি ফিজিক্সের স্টুডেন্ট বলে তাহলে সে কি বলবে কি বলবে সে বলবে আমি

লক্ষী আদর করে দিচ্ছি তোকে লক্ষ তুমি মায়া ভরা তোরই মুখে লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ তুমি মায়া ভরা তোরই মুখে কলিজা জাদত তোমার তুই যে নয়নের লাগে না লাগে অসাধারণ অসাধারণ আরে হাত পাকা পাকাবে আমার তো পুরো মানে মন কেঁপে গেছে তোমার গান শুনে এত অসাধারণ গাইছো আমি লাস্ট পরশির কাছে গানটা শুনছি পড়শি আমাকে ডেডিকেট করছিল এই গানটা কল করার আবার কল করবে কেমন ওকে চাঁদনী টাটা চাঁদনি ফোন রেখে দিয়েছে এবং আমাদের চট্টটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে তো কেউ কত যাবে না কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে ইভেলি প্রেজেন্স নট বল টু একা এক শো ওকে ফিরছি নালে কিন্তু করে দেব তামান্না ইসলাম শেয়ার করেছেন তারপর দেখতে পাচ্ছি হাসনাইন খান শেয়ার করেছেন আবেগি রাজকুমার রাজকন্যা শেয়ার করেছে তারপর শেয়ার করেছে কে আবেগী রাজকন্যা পরে দেখতে পাচ্ছি মুসকান সুমাইয়া চৈতি বাবা সবাই কিন্তু নতুন এই নামগুলো কিন্তু আগে পায়নি সরকার সোহান আহমেদ শেয়ার করেছেন তারপর দেখতে পাচ্ছি যে মুসকানকে আবার দেখতে পাচ্ছি সোনিয়া ইসলাম বিথি শেয়ার করেছেন তারপরে শেয়ার করেছেন সাবিকুন নাহার সাবরিনা আক্তার তারপর রূপকথা রাজকন্যা রফিকুল ইসলাম এমডি জাভেদ হোসেন হৃদর মাঝে হুগলার বেড়া হাতে হারিকেন পেছনে ওইটা তারপর জাহান শেয়ার করেছে তারপর দেখতে পাচ্ছি আর কে প্রিয়ামণি আমার জামাইয়ের সাথে যেই মাইয়া প্রেম করে আমি দোয়া করি টারাও বলুক তার মাথায় আচ্ছা মায়াটার দোষ কি তোমার জামাই কিছুটা করো করোটা হোক কিছুটা করো উদায় ওই নিষ্পাপ মায়াটা প্রেম করতেছে তোমার জামাই কিছু করতেছে না তোমার জামাই কে দোয়া তুলছি পাতা হ্যাঁ এপিমা জাহাঙ্গীর আলম শেয়ার করেছে সেটা কিছু রাগ আর আলছেমি বিক্রি করতে পারলে আজ কোটিপতি হয়ে যেতাম বা ভালো দারুণ দারুণ বলা কে বলেছো ভাই আত্মের বলেছে এক সার বলেছ একের বলেছো ক বলেছো ঠিক আছে একটু দেখে আসি কে কোথায় আমাদেরকে আজকে এস এম এস করলো শেষবারের মতো কারা আমাদেরকে মনে করলো রিপ্তিকে দেখতে পাচ্ছি আবার প্রথমে সাবার থেকে লিখেছে বল্টু ভাইয়া কালকে আসবা আর তুমি যে দুদিন পরের পর ছুটি ছুটি নাও তোমার বস তোমাকে কিছু বলে না না আমার বস আমাকে কিছু বলে না খালি দুদিন ধরে শরীর হাত ব্যথা করতেছে বুঝছো ওনার কাছে বিশাল বড় লাঠি থাকে তো উনি মুখে কিছু বলে না সব কাজ লাঠি দিয়ে করে দেয় দিয়া সরকার ঢাকা থেকে লিখেছে বলছি হাই ভাইয়া কেমন আছো তুমি আমি ভালো আছি ভাইয়া আমি তোমাদের নিউ ফ্রেন্ড বাট আই লাভ নাট নাট বল্টুতে তুমি নাটকে ভালোবাসতেছো ও নাট আসতেসে আসতেছে হে বাটপা ঢাকা থেকে লিখেছে অভিযোগ দিতে দিতে তো ভুলেই গিয়েছিলাম যে আজ সন্ধ্যায় আমার কাজিনের ছেলে বাবু হয়েছে ভাইয়া দোয়া করো অবশ্যই এত অভিযোগ করলে ভালো কথা মনে থাকবে কেমন হ্যাঁ মাথার মধ্যে খালি খালি গিজ করে তোমাদের এই অভিযোগগুলো হ্যাঁ যাক ছেলেবাবু হয়েছে অনেক অনেক দোয়া খেয়াল রাখো এবং ওই জন্য না আমরা নাম ঠিক করতে দাঁড়াও আমাদের একটা দায়িত্ব নিয়ে নিছে নাম রাখার আসিয়া হোসেনেখেছে মামা তোমাদের গানগুলো মার্শাল্লা খুব সুন্দর থ্যাংক ইউ সো পিছনে আমাদের অনেকের হাত আছে সবগুলো হাত আমি আজকে দেখাতে পাচ্ছি না অন্তত আমার হাতটা দেখে নাও এটা আমার হাত আর অনেক হাত আছে অনেক হাত মামুয়া চাঁদপুর থেকে লিখেছে যেই মেয়ে গুলা বিয়ের আগে বলে জামাইকে এই করব সেই করব কিন্তু বিয়ের পর সেই মেয়েগুলা জামাইয়ের বাধ্য বাধ্য বউ হয় সো প্রিয়ামণি তানিয়া সুলতানা কি সেটা লিখতে চাইছে আর কি প্রিয়ামণি তানিয়া সুলতানা যেন করবো সেই করবো সবসময় বলো না ব দিচ্ছেন কিন্তু কোন মেয়ে জামায়ের বাধ্য হয় আমি তো এখন পর্যন্ত দেখি নাই সবসময় উল্টাটাই হয় পৃথিবীর সব জামায় বউয়ের বাধ্য কিছু করার নেই চুলটা ঠিক করে নি আবার মায়ের খেতে বইটু পারে কুতুব কুতুব আবার কে জিনিস কুতুব মার্শিয়া লিখেছে অবনে মার্শি অবনী আপুর বার্থডে সেভেন টু সারপ্রাইজ কল দিবেন আর যে মার্শি আপুকে আচ্ছা হ্যাঁ মার্শি আপুর বার্থডে সারপ্রাইজ কল তো আমাদের এখানে আমার এই শো থেকে দেওয়া যায় না বাট আমি পার্সোনালভাবে কল দিয়েছিলাম উইশ করেছি খুব ভালো আছেন তিনি নাসির সাভার থেকে লিখেছে আই হেট পড়ালেখা না আজকে তুমি পড়ালেখাকে হেট করবা ভবিষ্যৎ তোমাকে হেট করে ফেলবে ভাইয়া তখন বুঝবা জীবনে পড়ালেখা তারা কোনো দাম নাই কোনো দাম নাই আর সাবার থেকে লিখেছে আই হেট ম্যাথ নাফিস পড়ালেখা হেড করো ম্যাথ হেট করতে তুমি করবা ডা কি কিছু একটা করো দেখো তো অন্য কিছু করা থাকে না বর্ষা গাজীপুর থেকে লিখেছে ভাইয়া আমার জিএফ আচ্ছা বর্ষার জিএফ বর্ষা তো মেন নাম হয় না ভাইয়া আমার জিএফ দরকার তাই যাদের সাথে জিএফ আছে তাদেরকে বলছি প্লিজ আমার আইডিতে নক করো আমার আচ্ছা ঠিক আছে যাই হোক আমার যাওয়ার সময় হয়ে গেছে আজকের মধ্যে এখানে বিদায় নেবো ওই আজকে বৃহস্পতিবার হলে ভালো তোরা কালকে দিনে ছুটি পেতাম কিন্তু না কালকে আবার আসতে হবে তোমাদের সাথে আলোচনা করে কালকে একটা গ্র্যান্ড বিদায় দিব শুক্রবারের জন্য ওকে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি কেউ করতে যাবে না কিপ টিউনিং ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যেমন খুশি যেমন থাকবা হাসতে থাকবা হাসতে থাকবা যে কোনো পরিস্থিতিতে একাই একশো হোক আর টুফান কিংসে হোক নাট বোল্টুর সাথেই থাকবা টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্স নাট বোল্টু একাই একশো